সাংস্কৃতিক ক্লাবের পক্ষ থেকে সকল দর্শক শ্রোতাদের আন্তরিক আহ্বান করছি, অভ্যর্থনা জানাচ্ছি আমাদের এই নতুন ক্লাবের প্রিমাইসেসের দ্বিতীয় অনুষ্ঠান। এর আগে প্রায় এক মাস আগে সম্ভবত 19শে ডিসেম্বর আমরা আমাদের প্রথম অনুষ্ঠান করেছিলাম, যেটা এই প্রিমাইসেসের উদ্বোধনী অনুষ্ঠান, এবং তারপরে আজকে দ্বিতীয় অনুষ্ঠান। এবং আপনাদের জানিয়ে রাখি, আমাদের চেয়ারম্যানও বলবেন যে আমরা প্রায় প্রতি মাসেই একটা করে অনুষ্ঠান করার চেষ্টা করব। আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে হেমন্ত 101। হেমন্ত আমাদের মনের মানুষ, কাছের মানুষ। তার 100 জন্মবর্ষ গত বছরই হয়ে গেছে, তারই কন্টিনিউশনে আমরা গত বছরের অনুষ্ঠানটা করার পরিকল্পনা করেছিলাম, বিভিন্ন কারণে করে উঠতে পারেনি। আমরা সেই অনুষ্ঠানটা আজকে করছি, এবং আমরাও চাইনি খুব বেশি জনসমাবেশ হোক, তবুও যারা এসছেন সকলকে আবার ক্লাবের পক্ষ থেকে স্বাগত জানাই। আমরা আমাদের অনুষ্ঠান হেমন্ত 101 শুরু করছি, আমাদের ছোট্ট অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। আমি শ্রাবণী মুখোপাধ্যায়কে অনুরোধ করছি একটু সাহায্য করার জন্য, এবং ক্লাবের যারা বরিষ্ঠ সদস্য রয়েছেন, দিবি ব্যানার্জি, গৌতম মুখার্জি, সোমেশ দা, তাদের অনুরোধ করছি আপনারা এগিয়ে আসুন। তপনও চলে এসো, আপনিও আসুন। পাঁচজনকে অনুরোধ করছি আপনারা এসে অনুগ্রহ করে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু করুন। ছবি তোলার জন্য একটুখানি অ্যাঙ্গেল দিও, একটু ওইদিকে ওইদিকে যেতে হবে, পেছন পেছন দিক দিয়ে। হ্যাঁ, ধন্যবাদ সকলকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের হেমন্তর একটা ছোট্ট প্রতিকৃতি এখানে রাখা হয়েছে, সেই প্রতিকৃতিতে পুষ্প দিয়ে তাকে অভ্যর্থনা জানাবেন আমাদের প্রাক্তন চেয়ারম্যান এবং অবশ্যই একজন বিশিষ্ট কর্মী, বহুদিনের কর্মী, দিবি ব্যানার্জি। পুষ্প দিয়ে ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শুরু করছি আজকের উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে, তারপরেই আমি আমাদের চেয়ারম্যান গৌতম মুখোপাধ্যায়কে বলবো তার উদ্বোধনী ভাষণ দেওয়ার জন্য। আজকের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছেন আমাদেরই সংস্কৃতি ক্লাবের একদল গুণী শিল্পী বলবো, কেন তারা ঘরের রান্নাবান্নার বাইরে গিয়েও একটুখানি সময় নিয়েও যে একটুখানি প্রস্তুতি নেওয়ার সুযোগ করার চেষ্টা করেছেন, সেটাই একটা ধন্যবাদের বিষয়। এবং তাদের সকলকে আমি মঞ্চে আহ্বান করছি। আমাদের আজকের উদ্বোধনী সঙ্গীতে রয়েছেন ডক্টর সোনা ব্যানার্জি, মধুশ্রী মুখার্জি, শ্রাবণী মুখার্জি, লুনা মজুমদার এবং স্নিগ্ধা বোস। তাদের সকলকে অনুরোধ করছি তাদের সঙ্গীত শোনাবার জন্য। তাদের সঙ্গীত তারা শুরু করবেন লাজবতী নুপুরের রিনি জিনি জিনি গান দিয়ে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছেন আমাদের ক্লাবের সদস্যবৃন্দ। আপনাদের জানিয়ে রাখি, আমাদের চেয়ারম্যানও বলবেন যে আমরা প্রায় প্রতি মাসেই একটা করে অনুষ্ঠান করার চেষ্টা করব। আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে হেমন্ত 101। হেমন্ত আমাদের মনের মানুষ, কাছের মানুষ। তার 100 জন্মবর্ষ গত বছরই হয়ে গেছে, তারই কন্টিনিউশনে আমরা গত বছরের অনুষ্ঠানটা করার পরিকল্পনা করেছিলাম,
বিভিন্ন কারণে করে উঠতে পারেনি, আমরা সেই অনুষ্ঠানটা আজকে করছি। এবং আমরাও চাইনি খুব বেশি জনসমাবেশ হোক, তবুও যারা এসছেন সকলকে আবার ক্লাবের পক্ষ থেকে স্বাগত জানাই। আমরা আমাদের অনুষ্ঠান হেমন্ত 101 শুরু করছি, আমাদের ছোট্ট অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। আমি শ্রাবণী মুখোপাধ্যায়কে অনুরোধ করছি একটু সাহায্য করার জন্য, এবং ক্লাবের যারা বরিষ্ঠ সদস্য রয়েছেন দিবি ব্যানার্জি, গৌতম মুখার্জি, সোমেশ দা, তাদের অনুরোধ করছি আপনারা এগিয়ে আসুন। তপনও চলে এসো, আপনিও আসুন, পাঁচজনকে অনুরোধ করছি আপনারা এসে অনুগ্রহ করে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু করুন। ছবি তোলার জন্য একটুখানি অ্যাঙ্গেল দিও, একটু ওইদিকে ওইদিকে যেতে হবে, পেছন পেছন দিক দিয়ে। হ্যাঁ, ধন্যবাদ সকলকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের হেমন্তর একটা ছোট্ট প্রতিকৃতি এখানে রাখা হয়েছে, সেই প্রতিকৃতিতে পুষ্প দিয়ে তাকে অভ্যর্থনা জানাবেন আমাদের প্রাক্তন চেয়ারম্যান এবং অবশ্যই একজন বিশিষ্ট কর্মী, বহুদিনের কর্মী দিবি ব্যানার্জি। পুষ্প দিয়ে ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শুরু করছি আজকের উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে, তারপরেই আমি আমাদের চেয়ারম্যান গৌতম মুখোপাধ্যায়কে বলবো তার উদ্বোধনী ভাষণ দেওয়ার জন্য। আজকের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছেন আমাদেরই সংস্কৃতি ক্লাবের একদল গুণী শিল্পী বলবো, কেন তারা ঘরের রান্নাবান্নার বাইরে গিয়েও একটুখানি সময় নিয়েও যে একটুখানি প্রস্তুতি নেওয়ার সুযোগ তারা চেষ্টা করেছেন, সেটাই একটা ধন্যবাদের বিষয়। এবং তাদের সকলকে আমি মঞ্চে আহ্বান করছি। আমাদের আজকের উদ্বোধনী সঙ্গীতে রয়েছেন ডক্টর সোনা ব্যানার্জি, মধুশ্রী মুখার্জি, শ্রাবণী মুখার্জি, লুনা মজুমদার এবং স্নিগ্ধা বোস। তাদের সকলকে অনুরোধ করছি তাদের সঙ্গীত শোনাবার জন্য। তাদের সঙ্গীত তারা শুরু করবেন লাজবতী নুপুরের রিনি জিনি জিনি গান দিয়ে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছেন আমাদের ক্লাবের সদস্যবৃন্দ। Yeah.
সত্যি খুব সুন্দর গান হয়েছে, খুব সুন্দর চেষ্টা হয়েছে। ভাবতে হবে যে আবার বলেছি আমাদের দিদি বৌদিরা তারা ঘরের কাজ সম্পন্ন করেও তারপরে গানের রিহার্সেল না দিতে পেরেও এই ধরনের অনুষ্ঠান করছে। তারপরে ভাবতে পারছেন যে আমাদের দুর্গাপুজোর সময় কত ভালো অনুষ্ঠান হবে, কারণ তখন প্রস্তুতি পর্ব একটা বিরাট থাকবে। এখানে তো প্রস্তুতি পর্বের সময় সত্যি পাওয়া যায় না, আমি জানি এবার খুব কমই প্রস্তুতি হয়েছে। অনুশীলনটা হতে পারলে আরও ভালো অনুষ্ঠান অবশ্যই হবে। সুতরাং অনুশীলন ছাড়াই আমরা যখন এই অনুষ্ঠান দেখছি, আমরা পরবর্তীকালে এর থেকে অনেক ভালো অনুষ্ঠান দেখব। আপনারা দেখলেন একটা স্বাগতম বাণী এবং তারপরে আরও দুটো গান করলেন, যে লাজপতি নুপুরের রিনি ঝিনি ঝিনি গানটি নতুন জীবন ছবির 1966 সাল সেই কবেকার গান। পরিচালক ছিলেন রাজেন সরকার, কথা পুলক বন্দ্যোপাধ্যায়ের লাজপতি নুপুরের রিনি ঝিনি ঝিনি। হেমন্তর জীবনের অনেক অধ্যায় আছে, আমরা আস্তে আস্তে জানবো এবং আমরা বলেছি একটা ছোট্ট কুইজও করবো এবং কিছু কিছু ঘটনা আমি তার মধ্যে আগেও বলে দেবো, সুতরাং প্রশ্নগুলো হয়তো তার থেকেও থাকতে পারে। যেমন হেমন্ত কতগুলো ভাষায় গান করেছেন, বাংলা, মারাঠি, গুজরাটি, উড়িয়া, আসামিজ, তামিল, পাঞ্জাবি, ভোজপুরি, উর্দু,
কোঙ্কনি এবং সংস্কৃত। সুতরাং কত ভাষায় গান করেছেন জানি না, এই ধরনের হিন্দি তো অবশ্যই আছে, ভেরি গুড, বৌদি বলে দিলেন। যাই হোক, আমরা মাঝে মাঝে হেমন্ত সম্পর্কে কিছু তথ্য দিতে থাকব। তার আগে আমরা এখানে এই যে জমায়েত হয়েছি, সমবেত হয়েছি এবং উপলক্ষ এবং আমাদের এই নতুন ক্লাব ঘর, এই সম্পর্কেই আমি উদ্বোধনী ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ করছি আমাদের সংস্কৃতি ক্লাবের চেয়ারম্যান শ্রী গৌতম মুখোপাধ্যায়কে। গৌতম দাস, নমস্কার। সংস্কৃতির তরফ থেকে আপনাদের সবাইকে জানাই আদর ভালোবাসা এবং অভিনন্দন। আজকে আমরা বহু বছর চেষ্টার পরে জায়গাটা পেয়েছি, খোলামেলা জায়গা, কেমন লাগছে? দারুণ। আমরা চাই এরকমভাবেই এটাকে আরও বড় করে, প্রোগ্রামটাকে ঠিক করে সবারই পার্টিসিপেশন নিয়ে এবং আন্দোলনের নেতৃত্বে কালচারাল প্রোগ্রামকে আরও স্ট্রং করতে, কারণ কালচার একমাত্র জিনিস যেটা আমাদের সবাইকে বেঁধে রাখে। সেটা নাচ হতে পারে, গান হতে পারে, আবৃত্তি হতে পারে, বসে একটা প্রতিযোগিতা হতে পারে, কোনো না কোনো একটাভাবে আমাদের নিজেদেরকে বেঁধে রাখবো। আমরা এই 75টা পরিবার এখন উপস্থিত, বেশি বড় হতে চাই না, বাট এটাই আমাদের প্রচেষ্টা হবে যে যতগুলো পরিবার আছে আমরা যেন একইভাবে থাকতে পারি, একই অ্যাম্বুলেন্সে আমরা যেন মিলতে পারি, অ্যাটলিস্ট মাসে একবার শুরু করে তারপরে ওটাকে আগে ফেরব। ক্লাবের আরও অনেক প্রায়োরিটি আছে, কারণ এটা 68 বছর পুরনো ক্লাব। আমার হাতে এইটার পরে এখন আরও অনেক অ্যাসাইনমেন্ট এসে গেছে, কারণ কাগজপত্র সমস্ত ঠিক করতে হবে, অ্যানুয়াল জেনারেল বডি মিটিং আছে, আপনাদের সবারই পার্টিসিপেশন সেখানে দরকার। সুতরাং আমি এখানে শেষ করছি যে আমরা আগেই গিয়ে যাবো, কোনোভাবেই সংস্কৃতিকে আগে নিয়ে যাব, তার জন্য যা করার করবো। চালু থাকবো। নমস্কার। আমি আর না বলে মানে না থাকতে পেয়ে আমরা ধরে মাইকটা পেয়েছি, তাহলে একটু মাইকটা আর দুটো তিনটে খুব ইম্পর্টেন্ট আজকে। এক তো আমি জানতাম না 16 তারিখে হেমন্তবাবুর জন্মদিন। আমি আজ এই ক্লাবে প্রায় 25 বছর ধরে রয়েছি। আমাদের এই ক্লাব খুব ছোটো একটা মানে স্কেলে হতো, আমাদের দুর্গা পুজো হতো 2-2.5 লাখ, যেটা এখন প্রায় 25-30 লাখ হয়েছে। মেম্বার ছিল বোধহয় 40-50 জন, যারা ছিলেন তারা অনেকে তো এখন নেই। আমি কেন বলছি এই জন্যে যে আমি আজকের দিনটা একটা বিশেষ দিন, এই জন্যে যে আমি নিজের জীবনে, আমি জানি না এখানে যারা আছে তাদের, তারা কেউই বোধহয় আমাদের ওই স্বাধীনতা দিবসটা দেখেনি, 15 আগস্ট, যখন আজকের দিনটা কিন্তু স্বাধীনতা দিবসের থেকে কোনো কম নয়, যেখানে লক্ষ লক্ষ লোক আজকে একটা আশা দেখেছে যে হ্যাঁ আমরা বেঁচে থাকতে পারি। তো তার জন্য আজকের আমাদের হেলথ ওয়ার্কার, কারণ আমি যেহেতু নিজে হেলথ ইন্ডাস্ট্রিতে ছিলাম আমি জানি, আর যারা আমাদের ফ্রন্টলাইন ওয়ার্কার, যারা আমার পুলিশ, তাদের সকলকে একটা ওদেরকে বিশেষে যে আজকে আমরা দাঁড়িয়ে আছি বসতে পারি। আর আমি বিশেষ তো আমি জানি আপনারা অনেকে জানেন না যে আমি ভীষণ অসুস্থ, আমার জন্যে বাইরে বেরোনো একেবারেই গিয়েছিল, কিন্তু আজকে যখন বেরিয়েছি তো আমার মনে হয় ওরা ছিল বলেই কনফিডেন্সটা আছে যে বেরিয়ে ঘুরে বেড়াচ্ছি লোকে বারণ করা সত্ত্বেও। আমার মনে হয় ওদের জন্য একটা দু হাতে একটু ধরে তালি দেওয়া যায় ওদেরকে। আমি জানি যদিও এটা অনেক, আমি কোনো পলিটিক্যাল বা এই দিক দিয়ে দেখছি না, সিম্পল এই জন্যে বলছি যে আজকের দিনে আমরা সত্যি বলছি একটা স্বাধীনতা মানে অনুভব করছি আমরা। ইয়েস, উই আর নাও অন দি ওয়ে দ্যাট উই ক্যান সি দ্যাট লাইট, দ্যাট ইয়েস নাও উই ক্যান মুভ ফ্রিলি উইচ ওয়াজ নট দেয়ার। ইমাজিন 6 মান্থস ব্যাক উই নেভার থট আমরা অত দূরে ছেড়ে দিন, গৌতমের বাড়ি আমি, আমার বাড়ি গৌতম যেত না, আমার মনে হয় অফিসে এখনও যাইনি, কেন বলেছিল একটা নিমন্ত্রণ টেমন্ত্রণ করবে, করেনি। তো আমি সকলকে বলছি এত তোমরা আপোষে ঝগড়া করো না, এখন
আর সেকেন্ডলি আমার আরেকটা অনুরোধ আছে যে খুব বহু দৌড়াদৌড়ি করে জায়গাটা পেয়েছি, এই জায়গাটা প্লিজ একটু ইউজ করুন। আমার স্পেশালি রিকোয়েস্ট আছে প্রতীকের কাছে, একের মিসেসের কাছে, নন্দদুলাল তো আছে, মোমের কাছে, আর যারা যারা এগিয়ে আয় একটু স্যাটারডে বা সানডে যে একটা দিনে একটু হারমোনিয়াম নিয়ে তবলা নিয়ে যতটা হয়। এককালে তো আমি আর্টিস্ট ছিলাম, গান ফান গাইতাম, এখন তো আর কেউ ডাকেও না, শুনেও না। হ্যাঁ হ্যাঁ বাস আছি, গলাটা তো ভগবান নিয়ে নিয়েছে, কিন্তু যাকগে ঠিক আছে। আমরা স্যাটারডে স্যাটারডে যদি পারি, অ্যাটলিস্ট মাসে একদিন, যেটা নন্দদুলাল বললো কুণ্ডু, ওটাও যদি করতে পারি না তাহলে মনে হবে যে সার্থক হয়েছে। এই দৌড়াদৌড়ি একে বলা ওকে বলা, তো আমার ওই দুটো অনুরোধ আছে, একটাই। আর আরেকটা আছে, যতটা পারেন, কেন আমাদের তো সব থেকে সব বোম্বেতে যারাই এসছে কারো তো বাড়ি না, সব তো স্ট্রাগল করতে এসছে, আর পয়সা একমাত্র জিনিস, ওটাও করুন সঙ্গে সঙ্গে। একটু এটা যদি রাখা যাবে তাহলে খুব ভালো হবে। থ্যাংক ইউ ভেরি মাচ আজকে যে এসছেন শর্ট এটে। আর গৌতমকে, অনুপমকে, নন্দদুলালকে, আর মান্টু মানে সোমেশকে বিশেষ করে বলা, এই জন্যে যে এরা প্রচুর ঝুঁকি নেয় এগুলো করার জন্য। আমার যখন বললো নন্দদুলাল যে তোমাকে একটু তাড়াতাড়ি আসতে হবে, আমার কী জানি কেন মন থেকে এখন মনে হচ্ছে আমি একটু বুড়োর পথে চলে গেছি এই ক্লাবে, তো আমি সেটা চাই না কিছুতেই। আর এগুলো আমি তোমাদের বলছি স্পেশালি, আমি ওইটা একদম দেখতে চাই। তোমরা এসো স্যাটারডে সানডে যখন সুবিধা হয় এসো, যা বলবে ব্যবস্থা করা হবে, গৌতম রাইট? হ্যাঁ, খাওয়া দাওয়া মুড়ি ভাজা তেলে ভাজা সব দেওয়া হবে, তোমরা প্লিজ এসো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ দিবি, খুব ঠিকঠাক কথা বলেছেন যে আমাদের এই যে ক্লাব ঘরটা আমাদের ব্যবহার করতে হবে, সেটা ওয়ান অফ দ্য কন্ডিশন। আমাদের এখন পর্যন্ত শনিবার রাত এবং রবিবার সকাল আমাদের আন্ডারে রয়েছে, আমরা চাইলে অন্য সময় পেতে পারবো স্পেশাল পারমিশন নিয়ে। এবং আমরা সরস্বতী পুজো এখানে করব, সেটা চেয়ারম্যান বোধহয় বলেছেন, সরস্বতী পুজো আমরা এখানে করব এবং আরও চেষ্টা করবো অন্যান্য কিছু করার জন্য। এবং অন্যান্য অ্যাক্টিভিটিস, ক্যারাম খেলা, দাবা খেলা কিংবা বাংলা শেখা, এসবগুলো আমরা প্ল্যান করছি কি প্রত্যেক মাসে অন্তত একটা করে অনুষ্ঠান করা। দরকার নেই সবসময় 50 জন হতে হবে, যারাই পারবেন এসে এই ক্লাব ঘরটাকে ইউটিলাইজ করা। যেহেতু আজকে প্রায় 50 জনের কাছাকাছি হয়ে গেছিলো বলে আমরা বাইরে করেছি, তাহলে আমরা তো ভেতরেই করতাম, কারণ আমাদের এখনকার নিয়ম মেনে চলতেই হবে করোনা সময়ের। তো এই সমস্ত উপলব্ধি দিয়েই আমরা আমাদের ক্লাবের এই অ্যাক্টিভিটিসগুলোকে এগিয়ে নিয়ে যাব। যেমন এরপরে পুজো এসে গেলে তার আগে আগে তো রিহার্সেলের জন্যই ব্যস্ত থাকবে, রিহার্সেলে আমরা বেশিরভাগ নাটক, গান, বাজনা, যাই হোক এখানেই করার চেষ্টা করবো বিভিন্ন সময়। তো ইউটিলাইজ হবে, তার আগেও ততদিনে পর্যন্ত আমরা যদি বেশি ইউটিলাইজ করি তাহলে আমাদেরও একটা এক ধরনের দাবিও চলে আসবে, সেটা আমরা পরে দেখব। এ ব্যাপারে আস্তে আস্তে আপনাদের চেয়ারম্যান, আমাদের একটা গ্রুপ করা হয়েছে আবার, যেখানে শুধুমাত্র চেয়ারম্যান বা অ্যাডমিন খবর দিতে পারবে, ক্লাবের খবরগুলো সেখানে আসবে না। এখন যে সংস্কৃতি ক্লাবের যে হোয়াটসঅ্যাপ আছে তাতে সব কিছুই চলে আসে, তার থেকে অনলি বাছাই করা ক্লাবের পক্ষ থেকে ইনফরমেশন একটা করা হয়েছে, আজকেই করা হয়েছে। মানে সবাইকে বলছি, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে, সেখানে বলা হচ্ছে সকলেই যাতে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কটা অংশগ্রহণ করেন, এবং সেই লিঙ্কটায় শুধুমাত্র ক্লাবের পক্ষ থেকে অ্যাটলিস্ট ওয়ান ওয়ে ইনফরমেশান, আপনারা কিছু বলতে পারবেন না, ইনফরমেশানটা যাবে। অর্থাৎ ক্লাবের যেমন আজকের অনুষ্ঠান বা এরপরে কী হবে তার অনুষ্ঠান কিংবা কোনো ঘোষণা, কোনো সার্কুলার, কোনো পুজো, এই সমস্ত কিছু সেই সাইটেই দেওয়া হবে। আমাদের একটা ওয়েবসাইট রয়েছে, তাছাড়া এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা নতুন করে হয়েছে। আবার আমরা ফিরে যাই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে, কারণ এটা মিটিংয়ের জায়গা নয়, তবু ওই প্রসঙ্গ এই সুযোগ পাওয়া গেছে, সেই জন্যই আমরা এই সুযোগের সদ্ব্যবহার করলাম। আমাদের উদ্বোধনী সঙ্গীতের এবং বক্তব্যের পরে আমরা আমাদের আসল অনুষ্ঠানেই ফিরে যাচ্ছি, সবই আসল অনুষ্ঠান, আসল অনুষ্ঠান মানে বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান। সুতরাং আমার পরবর্তী শিল্পী হচ্ছে বসুদা লাহিড়ি, এবং তার কাছে সেই ছোটদের গান যেটা হেমন্ত রিলেটেড, যদি ওই গানটা সরাসরি হেমন্ত গাননি, তবুও যেহেতু হেমন্তর মেয়ে এই গানটার সঙ্গে যুক্ত ছিলেন, আমরা শুনবো বসুদা লাহিড়ির কাছে লাল ঝুটি কাকাতুয়া। বসুদা লাহিড়ি আমাদের ক্ষুদে শিল্পী, আমাদের পরবর্তী শিল্পী বসুদা লাহিড়ি। লাল ঝুটি কাকা
শোয়া ধরেছে যে পায় না চাই তার লাল ফিতে চিরুনি আরায় না লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে পায় না চাই তার লাল ফিতে চিরুনি আরায় না কেত বড় লাল পেরে টিয়া রং শাড়ি চাই কোন ভরা রাগ নিয়ে হলো মুখ ভারি তাই কেত বড় লাল পেরে টিয়া রং শাড়ি চাই কোন ভরা রাগ নিয়ে হলো মুখ ভারি তাই বাটা ভরা পান দেব মান কেন যায় না চাই তার লাল পিতে চিরুনি আরায় না লাল জুটি কাকাতুয়া ধরেছে যে পায় না চাই তার লাল পিতে চিরুনি আরায় না ছোট থেকে কোনো দিন ভালো যদি হতে চাও ভালো করে মন দিয়ে পড়াশুনো করে যাও ছোট থেকে কোনো দিন বড় যদি হতে চাও ভালো করে মন দিয়ে পড়াশুনো করে যাও দুষ্টুমি করে যে কেউ তার চায় না চাই তার লাল ফিতে চিরুনি আরায় না লাল জুটি কাকাতুয়া ধরেছে যে পায় না চাই তার লাল ফিতে চিরুনি আরায় না ধন্যবাদ বসুধাকে অলিকে এত সুন্দর সত্যি ছোট থেকে বড় হতে গেলে আমাদের কি করতে হবে ভালো করে শিখিয়ে দিয়ে গেল এরই সুর ধরে যদিও আবারও বলেছি এটা হেমন্তের গাওয়া গান নয় কিন্তু তার সঙ্গে হেমন্তের মেয়ে জড়িয়ে আছে বলেই এবং হেমন্ত রিলেটেড যে কোনো কিছুই আজকের অনুষ্ঠানের জন্য স্বাগত ছিল সেই রকমই হেমন্ত রিলেটেড হেমন্ত নিজে কোনো কবিতা লেখেননি হেমন্তকে নিয়েও কবিতা লিখেছি কিনা আমার জানা নেই কিন্তু হেমন্ত রিলেটেড কবিতা নিয়ে এখন আমাদের সামনে আসবে আমাদেরই প্রখ্যাত শিল্পী নিজেদের মধ্যেই সায়ন সুর হেমন্ত এবং হেমন্ত রিলেটেড কবিতা নিয়ে তার আবৃত্তি শোনাবে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা সুরের আকাশের ধ্রুবতারা হেমন্ত মুখোপাধ্যায় আমাদের ছেড়ে চলে গেছেন অনেক দিন তার নশ্বর দেহ আমাদের ছেড়ে চলে গেছে তার জীর্ণ কণ্ঠ মাটিতে মিশে গেছে কিন্তু তার চিরজীবী কণ্ঠস্বর আজও আমাদের হৃদয় গুঞ্জরণ তোলে আসলে চলে যাওয়াটাকে আমরা অনেক বড় করে দেখি কিন্তু বেঁচে থাকা এবং বেঁচে থাকার সময়ে তার অফুরন্ত কাজ তাকে যেন আমরা চলে যাওয়ার পরে যেন কম বলে মনে হয় ফাঁকি বলে আসলে বেঁচে থাকাটা ফাঁকি আর চলে যাওয়াটাই বড় হয়ে যায় এক এক সময় ঠিক এই রকম একটা মুহূর্তকে রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দর করে তুলে ধরেছেন আজকের এই সন্ধ্যায় সেই কবিতাটি আমার বারবার মনে পড়ছে ভীষণ সামঞ্জস্যপূর্ণ এবং মনোগ্রাহী একটি ছোট্ট কবিতা কবিতার নাম কৃতজ্ঞ শোক দীপিকা কাব্যগ্রন্থের অন্তর্গত ভোরবেলায় সে বিদায় নিলে আমার মন আমাকে বোঝাতে বসল সবই মায়া আমি বললেম এই তো টেবিলে সেলাইয়ের বাক্স ছাদে ফুল গাছের টব খাতের উপর নাম লেখা হাত পাখাখানি সবই তো সত্য মন বললে তবু ভেবে দেখো আমি বললেম ওই দেখো না গল্পের বইখানি মাঝের পাতায় একটি চুলের কাঁটা সবটা পড়া শেষ হয়নি এও যদি মায়া হয় সে এর চেয়েও বেশি মায়া হলো কেন মন চুপ করলে বন্ধু এসে বললে
যা ভালো তা সত্য তা কখনো যায় না। সমস্ত জগৎ তাকে রত্নের মতো বুকের হাড়ে গেঁথে রাখে। আমি রাগ করে বললাম, দেহ কি ভালো নয়? সে দেহ গেল কোনখানে? ছোট ছেলে যেমন রাগ করে মাকে মারে, তেমনি করে বেশি আমার যা কিছু আশ্রয় সমস্তকে মারতে লাগলেন। বললেন, সংসার বিশ্বাসঘাতক। হঠাৎ মনে হলো, কে বললে অকৃতজ্ঞ? জানলার বাইরে দেখি ঝাউ গাছের আড়ালে তৃতীয়ার চাঁদ উঠছে। যে গেছে যেন তারই হাসির লুকোচুরি। তারা ছিটিয়ে দেওয়া অন্ধকারের ভিতর থেকে একটি ভৎসনা এলো। ধরা দিয়েছিলেন সেটাই কি ফাঁকি? আর আড়াল পড়েছে এইটা কি এত জোরে বিশ্বাস? নমস্কার। দারুণ। আমাদের যদি ইচ্ছা করছে আরও অনেক কবিতা শোনার জন্য, ওর কাছে অনেক স্টক রয়েছে, কিন্তু আমাদের আজকে সময়ের কিছু সীমাবদ্ধতা রয়েছে, তার জন্যই আমরা হয়তো আরও বেশি শুনতে পারবো না। হেমন্ত শুধু সঙ্গীতজ্ঞ ছিলেন না, আমরা বেশিরভাগই জানি তিনি সঙ্গীতজ্ঞ ছিলেন, প্রচুর গান গেয়েছেন সমস্ত ভাষায়। আমরা বললাম তিনি সঙ্গীত পরিচালকও ছিলেন, তিনি প্রযোজকও ছিলেন একটা সময়। তার বন্ধুদের মধ্যে সুভাষ মুখোপাধ্যায়, সন্তোষ ঘোষ এবং আরও কে কে না ছিলেন আপনারা হয়তো অনেকেই জানেন। বাবার মতের বিরুদ্ধে উনি ইঞ্জিনিয়ারিং ছেড়ে সঙ্গীত জগতে এসেছেন এবং প্রথম গান রেকর্ড করেছেন 1935 সালে অল ইন্ডিয়া রেডিও থেকে। গুরু ছিলেন পঙ্কজ মল্লিক, গান শিখেছেন ওস্তাদ ফয়াজ খান, ফণিভূষণ গাঙ্গুলি এবং আরও অনেকের কাছে। প্রথম সিনেমার গান ছিল নিমাই সন্ন্যাস ছবিতে। তো এরকম আরও তথ্যে ভরা হেমন্তর জীবন। রিয়েলি সুন্দর সুন্দর কথা আছে হেমন্তকে নিয়ে এবং এগুলো আপনারা গুগলেও যেমন জানতে পারবেন এবং আজকের কুইজের মাধ্যমেও কিছু জানতে পারবেন। আমি কুইজটা একটু পরে করব, তার আগে আমরা একটুখানি সাংস্কৃতিক অনুষ্ঠান শুনে নিই হেমন্তকে নিয়ে। আর হেমন্ত নিজে সুন্দর গান গেয়েছেন সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতার উপরে, আপনারা সকলেই জানবেন, সেটা হচ্ছে রানার। এবং সেই রানার সুর দিয়েছেন সলিল চৌধুরী। সেই রানারের গান শোনাতে আসছেন আমাদেরই বৌদি মীনাক্ষী লাহিড়ি। সকলকে হ্যাপি নিউ ইয়ার। হেমন্ত মুখোপাধ্যায় আমাদের বাংলার জন্য, উনি হেমন্ত মুখোপাধ্যায়, কিন্তু আমাদের হিন্দিতে উনি হেমন্ত কুমার নামেই পরিচিত। হেমন্ত মুখোপাধ্যায় বাংলা এবং হিন্দিতে, অন্য সব ভাষাতেও গেয়েছেন, বাংলা এবং হিন্দিতে চুটিয়ে গান গেয়ে গেছেন এবং সুরও দিয়ে গেছেন। সেই জন্য যেমন উনি গায়কও, যেমন গায়ক হিসেবেও সুপ্রসিদ্ধ, সঙ্গীতকার হিসেবেও সুপ্রসিদ্ধ। আমি তার জন্মবার্ষিকী উপলক্ষে আজকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে ওনার এই গানটি পরিবেশন করছি। রানার গ্রামের ডাক হর কর, রাতের পর রাত ক্রান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা হয়ে সে পৌঁছে দেয় দূরে দূরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার রানার চলেছে রানার রাত্রির পথে পথে চল
করে কোনো নিষেধ জানে না মানা দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানা রানা কাজ নিয়েছে সে নতুন খবর রানা 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 রানার রানার জানা জানার বোঝাজ তার কাঁধে বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে রানার রানার যা যা জানার বোঝাজ তার কাঁধে বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে রানার চলেছে বুঝি ভোর হয় হয় রানার চলেছে বুঝি ভোর হয় হয় আরো জোরে রানার দুর্ভোর দুর্জয় তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় মন কারো পদ কারো পদ বুঝি হয় লাল করব অবাক রাতের তারারা আকাশে মিটি মিটি করে যায় কেমন করে রানার সবেগে হরিণের মতো যায় অবাক রাতের তারারা আকাশে মিটি মিটি করে যায় কেমন করে রানার সবেগে হরিণের মতো যায় কত গ্রাম কত পথ যায় সুরে সুরে শহরে রানার যাবেই পৌঁছে ভরে কত গ্রাম কত পথ যায় সুরে সুরে শহরে রানার যাবেই পৌঁছে ঘরে হাতে লণ্ঠন করে টন্ঠন জোনাকিরা দেয় আলো মা ভই রানার এখনো রাতের কালো এমনি করে জীবনের বহু বছর কেটে চলে পৃথিবীর বোঝা খোদিত রানার পৌঁছে দিয়েছে মেলে ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ মাটি ভিজে গেছে ঘামে জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে অনেক দুঃখ বহু বেদনায় অভিমানে অনুরাগে ঘরে তার প্রিয় আকাশ যাবে নিত্র রাত যাবে রানা রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে দিন কবে শেষ হবে ঘরেতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া পিঠেতে টাকার বোঝা তবু এই টাকাকে যাবে না ছোঁয়া রাত নির্জন পথে কত ভয় তবু রানার ছোটে দস্যুর ভয় তার চেয়ে ভয় কখন সূর্য ওঠে রাত নির্জন পথে কত ভয় তবু রানার ছোটে দস্যুর ভয় তার চেয়ে ভয় কখন সূর্য ওঠে কত চিঠি লিখে লোকে কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে কত দুঃখেও সেটি এর দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনোদিনও এর জীবনে দুঃখ কেবল জানবে পথের দিন এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে এর কথা ঢাকা পড়ে থাকবেই কালো রাত্রির কামে এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে এর কথা ঢাকা পড়ে থাকেই কালো রাত্রির ঘামে দরদে তারার চোখ কাঁপে মিটি মিটি একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি দরদে তারার চোখ কাঁপে মিটি মিটি একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি রানার রানার কি হবে বুঝাবো কি হবে ক্ষুধার ক্লান্তিতে খয়ে খয়ে রানার রানার ভোর তো হয়েছে আকাশ হয়েছে লাল আলোর স্পর্শে কেটে যাবে কবে এই দুঃখের কাল রানার রানার ভোর তো হয়েছে আকাশ হয়েছে লাল আলোর স্পর্শে কেটে যাবে কবে এই দুঃখের কাল রানার গ্রামে রানার
সময় হয়েছে নতুন কবুর কবিতা গান গেয়ে শোনালেন মীনাক্ষী লাহিড়ী। আমাদের পরবর্তী অনুষ্ঠানে যাব, তার আগে আরো কয়েকটা তথ্য হেমন্ত সম্পর্কে দিয়ে দিই। হেমন্ত সব ধরনের গান করেছেন, কিন্তু রবীন্দ্রসঙ্গীত তার সবচেয়ে বেশি প্রিয় ছিল। হেমন্তের যদি বাড়ির লোকজনদের কথা বলা হয়, তারা তিন ভাই এবং এক বোন ছিলেন, বোনের নাম ছিল নীলিমা। আমি তথ্যগুলো এই জন্য দিচ্ছি, হয়তো এগুলো কাজে লাগবে আপনাদের কুইজের জন্য। পুত্রবধূ মৌসুমী, বউ বেলা, জয়ন্ত, রানু তার ছেলে মেয়ে। তিনি এককালে আইপিটিএর সক্রিয় কর্মী ছিলেন। আমাদের এরপরেই আমরা চলে যাই একটু ভিন্ন স্বাদের অনুষ্ঠানে। এতক্ষণ গান শুনলাম, এবার আমরা নাচ দেখি, এবং সেই নাচ নাচবেন আমাদেরই সদস্যা অদিতি চক্রবর্তী। গান ওগো কাজল নয়না হরিণী, এই গানটি মন নিয়ে ছবিতে 1969 সালে রিলিজ হয়েছিল। পরিচালনা সঙ্গীত পরিচালক ছিলেন হেমন্ত মুখোপাধ্যায় নিজে, এবং কথা ছিল গানটির পুলক বন্দ্যোপাধ্যায়। আমাদের পরবর্তী পরিবেশনা অদিতি চক্রবর্তীর ওগো কাজল নয়না হরিণী। আমার মনের মাধুরী তার
সুন্দর নাচলো অদিতি। অদিতি যেমন নাচতেও ভালোবাসে নাচাতেও ভালোবাসে, জানি না সিদ্ধার্থকে কতটা নাচায়। এই নাচানোটা বেশি নাচিয়েছে তার মেয়েকে, সব ধরনের নাচ তাকে শেখাচ্ছে এবং যে কোনো সময় বললেই নাচের কথা বললেও কখনো না করেনি। আমরা আরও নাচ দেখব একদম শেষে। আমাদের আমাদের বিখ্যাত শিল্পীর নাচ রয়েছেন, কিন্তু তার আগে আরও কয়েকটি অনুষ্ঠান আমাদের দেখতে হবে। হেমন্ত সম্পর্কে আরও কিছু তথ্য। হেমন্ত আইপিটি এর সক্রিয় কর্মী ছিলেন, কাজ করেছেন তো প্রায় সকলের সঙ্গেই, সলিল চৌধুরী, রাহুল দেব বর্মন, লতা, অশোক, কে না কে ছিলেন তাদের সঙ্গে কাজ করেননি উনি। শোনা যায় এমন সময় এক সময় হেমন্তর স্ত্রী যখন সন্তান সম্ভব মানে তার আগে যখন সাথ দিতে হবে সেই সময় নাকি হেমন্ত ছিলেন না, লতা নিজে উদ্যোগ নিয়ে এখানকার হোটেলে সেই স্বাদের ব্যবস্থা করেছিলেন। আমি জাস্ট কয়েকদিন আগেই পড়ছিলাম, এত সুন্দর রিলেশন ছিল লতা এবং হেমন্তের মধ্যে। অবশ্য লোকেরা অন্য অনেক রকম কিছুও বলে। এগিয়ে যাই আমরা পরবর্তী অনুষ্ঠান। এর পরের অনুষ্ঠান আবার একটা চমকে দেওয়ার মতো। আমাদের কাছে আজকে অতিথি শিল্পী আছেন এবং সেই অতিথি শিল্পী আমরা আশা করছি পরবর্তীকালে আমাদের ক্লাবের সদস্যও হবেন। তিনি হচ্ছেন সায়ন্তনী ভট্টাচার্য। তিনি বিভিন্ন জায়গায় গান গেয়ে বেড়ান, আমাদের অনুরোধে তিনি এসছেন আমাদের কাছে গান গাওয়ার জন্য। অবশ্যই রেফারেন্স হচ্ছে তপন ব্যানার্জি। তপন রয়েছে ওখানে, তাদের বাড়ির কাছেই বা সেই কমপ্লেক্সেই থাকেন। অন্য অনেকভাবে শান্তিলাল চক্রবর্তীর সঙ্গেও তাদের যোগাযোগ আছে, সুতরাং উনি আমাদের অপরিচিত নন। তো সায়ন্তিনীর গান আমরা শুনবো, উনি অ্যাটলিস্ট দুটো গান গাইবেন, তোমাদের আসরে আজ এবং তারপরে একটা হিন্দি গান গাওয়ার অনুষ্ঠান আমরা অনুরোধ করব। তোমাদের আসরে আজ গানটা প্রক্সি সিনেমা থেকে সিনেমায় হয়েছিল 1977 সালে, হেমন্তরই পরিচালনায়, কথা ছিল গৌরী প্রসন্নর। অনুরোধ করছি আমাদের পরবর্তী শিল্পীকে, সায়ন্তনী ভট্টাচার্য।
লতাজিরই গাওয়া, কম্পোজ বাই আমাদের আর ভেরি ওন হেমন্তদা, অ্যান্ড লিরিক্স বাই গুলজার সাহ। হমনে দেখি হ্যায় উন আঁখো কি মেহকতি খুশবু, হাথ সে ছুকে সে রিশতো কা ইলজাম না দো, সিরফ এহসাস হ্যায় ইয়ে রূহ সে মহসুস করো, প্যার কো প্যার হি রহনে দো কোই নাম না দো, হমনে দেখি হ্যায় উন আঁখো কি মেহকতি খুশবু, হাথ সে ছুকে সে রিশতো কা ইলজাম না দো, হমনে দেখি রহতে
कहते नहीं कांपते होठों पे मगर कितने खामोशी से अफसाने रुके रहते हैं। सिर्फ एहसास है ये रूह से महसूस करो, प्यार को प्यार ही रहने दो, कोई नाम न दो। हमने देखी है उन आँखों की महकती खुशबू, हाथ से छूके से रिश्तों का इल्जाम न दो। सिर्फ एहसास है ये रूह से महसूस करो, प्यार को प्यार ही रहने दो, कोई नाम न दो। हमने देखी है धन्यवाद সায়ন্তনী ভট্টাচার্যকে। ওনার স্বামী ওখানে আছেন, আমি তাকে বলবো একবার সামনে আসুন, এবং আমরা আমাদের পক্ষ থেকে অনুরোধ করবো ওনার যাতে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ক্লাবের সদস্য হয়ে যান, এবং আমি মনে করছি সদস্য হয়ে গেছেন, তাই ওনাকে অনুরোধ করবো ওনার পরিচয় দেওয়ার জন্য সকলের সামনে। আচ্ছা, আমার নাম অমিত ভট্টাচার্য, আমি গত 13 বছর ধরে বম্বেতে আছি। অরিজিনালি অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের ছেলে, আর আমি এখানে চাকরি করি টাটা গ্রুপ অফ কোম্পানিজে, এবং আমি আমার স্ত্রী আমার মেয়ে আছে, ও 13 বছরের, ক্লাস 8-এ পড়ে, আর আমার বাবা মা আমার সঙ্গে। এই আমার ধন্যবাদ। তপন, তোমার দায়িত্ব থাকলো তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব সদস্য করে নেওয়ার জন্য। আমার থেকে একটাটি উপরে বাদ গেল। ওকে, আমাদের পরবর্তী শিল্পী আসবে, তার আগে বলে নিই আমরা লাস্ট অনুষ্ঠান আমাদের সুচরিতার নাচ, এবং তার আগে সোমনাথের অবশ্যই গান রয়েছে। আরও দু একটি তথ্য, ফিল্মফেয়ার সঙ্গীত পরিচালক শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড পেয়েছিলেন হেমন্ত, রাষ্ট্রপতি স্বর্ণপদকও পেয়েছিলেন একটা সিনেমার জন্য নীল আকাশের নিচে। তিনি এককালে পদ্মশ্রীও পেয়েছেন, পদ্মভূষণও পেয়েছেন, কিন্তু দুটোই তিনি প্রত্যাখ্যান করেছিলেন, এবং তাকে পরবর্তীকালে অন্যভাবে সম্বর্ধনা দেওয়া হয়। লতাজি নিজে গিয়েছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য, প্রথমবার একবার হ্যাঁ করেছিলেন, তারপরে না করেছিলেন, শেষ মুহূর্তে গিয়ে ইন্দোর স্টেডিয়ামে লতা গিয়ে উপস্থিত হয়ে হেমন্তকে পুরস্কৃত করেছেন। সুতরাং অনেক অনেক তথ্য আছে হেমন্ত সম্পর্কে জানবার। এই তথ্য সঙ্গে সঙ্গে আমি এখন অনুরোধ করব সোমনাথ সুরকে, আমাদের আরেকজন চিরপরিচিত শিল্পী, অনেক দিনের পরিচিত শিল্পী, আমাদের সদস্য, গান শোনাবার জন্য। গাইবেন ও নদীরে, এসেই নীল আকাশের নিচের গান, কথা গৌরীপ্রসন্ন, সুর হেমন্তর, এবং তার সঙ্গে আরও একটা গান গাওয়ার অনুরোধ করব, পথ হারাব, যেটা তিনি সলিল চৌধুরীর পরিচালনায়, সঙ্গীত পরিচালনায়, কথাও সলিল চৌধুরীর ছিল, এবং সেই গান দুটোই শোনাবেন আমাদের শ্রী সোমনাথ সুর মহাশয়। চয়নিকা অ্যালবাম থেকে এই পথ হারাব গানটা রয়েছে। সবাইকে আমার নতুন বছরের শুভেচ্ছা, এবং আজকে যার উদ্দেশ্যে আমরা এসেছি সেই উদ্দেশ্যের জন্য, এবং তৎসব হেমন্ত মুখোপাধ্যায়ের স্মরণে ওনারই বিখ্যাত গান, জানি না কতদূর কী করতে পারবো, তো আমার প্রথম নিবেদন অন্যদিকে। অনুদিরে অনুদিরে একটি কথা শুধাই শুধু তোমারে, অনুদিরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশে তোমার নেই কি চলার শেষ, অনুদিরে তোমার কোন বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই, তোমার
কোনো বাঁধন নাই তুমি ঘর ছাড়া কি তাই এই আছো ভাটায় আবার এই তো দেখি জোয়ারে বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার শেষ ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার শেষ ও নদীরে কুল ভেঙে ফুল তুমি গরু যারে ফুল ফুল দুকুল গেল তার লাগি কি করো ফুল ভেঙে ফুল তুমি গরু যারে ফুল ফুল দুকুল গেল তার লাগি কি করো আমায় ভাব জমি সে পর তোমার নাই কি অবসর আমায় ভাব জমিছে পর তোমার নাই কি অবসর সুখ দুঃখের কথা কিছু কইলে না হয় আমারে বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার শেষ ও নদীরে কথা শুধাই শুধু তোমারে বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার শেষ ও নদীরে ও নদীরে ও নদীরে পরের গান এটাও খুব বিখ্যাত গান আপনারা সবাই জানেন ও তারাবু বলিয়ে অথিনে দেখি সীতা পথের ধাঁধায় আমি অনেক থেপেছি পথারবু বলিয়ে পথে নেমেছি সোজা পথের ধাঁধা আমি অনেক থেকেছি পথারবু বলিয়ে পথে নেমেছি নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে নয়ন মিলে পাবার আশায় অনেক দিছি এই নয়নে পাব বলে নয়ন বুঝেছি সোজা পথের ধারা আমি অনেক দিছি পথারব বলিয়ে পথে নেমেছি চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি নিজে অচেনায় হারাই তার খুঁজি নিজে চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি নিজে অচেনায় হারাই তাই আবার খুঁজি নিজে
সে যে গান শুনিয়েছিল হইনি সেদিন শোনা, সে গানে পরুষ লেগে হৃদয় কলু শোনা। সে যে গান শুনিয়েছিল হইনি সেদিন শোনা, সে গানের পরুষ লেগে হৃদয় কলু শোনা। রাগের ঘাটে ঘাটে তারে নিচে এসেছি, শুভারব বলে সে সুরে বেঁধেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক থেকেছি, পথারব বলে পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক থেকেছি, পথারব বলে পথে নেমেছি। মানে নয়ন কেন ফিরে ফিরে চে যেন গোটে কেছে আমায়, কে যেন গোটে কেছে আমায়, মানে নয়ন কেন ফিরে ফিরে চে যেন গোটে কেছে আমায়। লাগে না যে ভালো লাগে না, ফাগুন কেন ভালো লাগে না, ফাগুন কেন ভালো লাগে না, ফাগুন আগুন লাগে মন কোনো কাজে লাগে না, আই ফাগুন আগুন লাগে মন কোনো কাজে লাগে না, কি করিতে কি যে হয়ে যায়, মানে না নয়ন কেন ফিরে ফিরে চায়, কি যেন গোটে গেছি আমার। শিখিলো না শিখিলো শিখিলো না, গেল না কেন বোঝে না যে মন, গেল না কেন বোঝে না যে মন, মন যদি বোঝে তবু এ নয়ন কেন বোঝে না, মন যদি বোঝে তবু এ নয়ন কেন বোঝে না, অথ পানে ছেড়ে দিন যায়, মানে না নয়ন কেন ফিরে ফিরে চায়, কে যেন গোটে কেছি আমায়, মানে না নয়ন কেন ফিরে ফিরে চে যেন গোটে কেছি আমায়, কে যেন গোটে কেছি আমায়।
সত্যি খুব ভালো সঙ্গীত শোনালেন আমাদের সোমনাথ। আমরা আরো গান শুনতে চাইছিলাম, কিন্তু আমাদের একটি সময়ের তো একটা নির্দিষ্টতা আছে। আমাদের পরবর্তী এবং শেষ অনুষ্ঠান, ঠিক আছে, শেষ অনুষ্ঠান আমাদের নাচ, আমাদের নাচ নাচবে সুচরিতা লাহিড়ী। সুচরিতা লাহিড়ী নাচবে যে গানের উপরে, সেই গানটা হচ্ছে দে দোল দোল। তার সুর করেছেন হৃদয়নাথ মঙ্গেশকর, কথা সলিল চৌধুরী, হেমন্তর গান দে দোল দোল। সুচরিতা প্লিজ। দে দোল 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 পাল দোল চল ভাসি সব কিছু তাই গা, দে দোল 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 পাল দোল চল ভাসি সব কিছু তাই গা, মোর কানিতে ঘর বন্দরে আসি তোর লাইকা, দে দোল 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 পাল দোল চল ভাসি সব কিছু তাই গা। Thank you.
দে দোল 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 পাল তোল ছল হাসি সব কিছু তাই গা এবং আমাদের যে কোনো অনুষ্ঠানেও সবসময় নাচে এবং আমরা আগামী পুজোতে এর থেকে অনেক অনেক ভালো আরও নাচ খুবই ভালো হয়েছে আরও আরও ভালো আরও নাচ করতে পারলে আরও ভালো লাগতো। ধন্যবাদ সুচরিতা তোমাকে। ওকে, আমরা আমাদের অনুষ্ঠান শেষ করছি, তবে শেষ করার আগে আমি ধন্যবাদ দিতে চাই সকলকে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অনুষ্ঠান পরিচালনা এবং পরিবেশনা এবং আয়োজনের জন্য সাহায্য করেছেন। বিশেষ করে অনুপম চেয়ারম্যান তো আছে, চেয়ারম্যানকে ধন্যবাদ দিতে শুরু করতে চাই না, এবং সমস্ত দর্শক শ্রোতা এবং যারা অংশগ্রহণ করেছেন তখন সকলেরই একমাত্র সহযোগ্য এবং সকলের মিলিত প্রচেষ্টায় আমাদের অনুষ্ঠান আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমরা এই ধরনের আরও কিছু অনুষ্ঠান করতে চাই, যেমন সামনে নেতাজির 125তম জন্মবার্ষিকী আসছে, সেই উপলক্ষে আমরা কোনো একটা সময় কিছু একটা করবো বা আরও অনেক কিছুই করতে পারি। এবং আমরা বলেছিলাম আমাদের ক্লাবঘরের মধ্যে আমাদের একটা আলমিরা এসে গেছে আজকে, আলমিরায় কিছু কিছু জিনিস কেউ যদি দান করতে চান করতে পারেন, সেটা বলেছিলাম আমরা। আজকে বিনা ব্যানার্জি সেখানে একটা হাউজি দান করেছেন, তাকে আমরা ধন্যবাদ দিতে চাই। এইরকমভাবে আমরা চাইছি কেউ যারা বা অন্য কিছু যদি দান করতে চান সেটাও করতে পারেন। এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে এই মানে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।